69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দিল্লির বিজ্ঞান ভবনে 69তম জাতীয় ফিল্ম পুরস্কার বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছিল। গত অগস্ট 24 তারিখে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজেতাঙ্কর তালিকা প্রকাশ পাইছিল। ফিল্ম মিমি পাই কৃতি সানন্কু শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার, গঙ্গুবাই কাঠিয়াওয়াড পাই আলিয়া ভট্ট, ফিল্ম পুষ্পা পাই সুপারস্টার অল্লু অর্জুন পাইলে শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার, ফিল্ম কাশ্মীর ফাইলস রে পল্লবী যোশীঙ্কু সহ অভিনেত্রী ভাবে জাতীয় পুরস্কার দিয়াযাইছে। অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীঙ্কু ফিল্ম মিমিরে সহ অভিনেতা ভাবে দিয়াযাইছে জাতীয় পুরস্কার, শ্রেষ্ঠ গায়িকা ভাবে শ্রেয়া ঘোষাল এবং শ্রেষ্ঠ গায়ক ভাবে কাল ভৈরব পুরস্কার গ্রহণ করেছেন। বলিউড জগতর ভেটেরান অভিনেত্রী ওয়াহিদা রেহমানকু দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কার গ্রহণ করিবা সময়ে সে ভাববিহ্বল হয়ে পড়িতিবা দেখিবাকু মিলিছিলা। ব্যুরো রিপোর্ট, দিনাঙ্ক টিভি।